অনেকে তো বলে আমি নামাজ পড়ে জান্নাতে যাব, এরকম পাঠি আছে না? না কথা বলেন না কেন? অনেকে বলে আমি হজ করেছি জান্নাত চলে যাবো, এরকম পাঠি আছে না? না ও বিরাট নামাজ পড়ে, কাঠ মুসল্লি ভুট্টা চো গায়ে গোসল নেই করছি গোবরে চর্বি, যা নামাজ পড়ে আমরা বলে কাজে নেই। আমাকে নামাজ দেখাতে আসবেন না ভাই, আমি 18 খানা দেশ ঘুরেছি, 18টা মুসলমান কান্ট্রি আল্লামায় ঘুরিয়েছি, আমার এরাম নামাজ দেখা আছে, থাক থাক এরাম নামাজ দেখা আছে, এরাম নামাজ দেখা আছে, এরাম নামাজ দেখা আছে, এরকম নামাজ দেখা আছে, আবার এই রকম নামাজও দেখা আছে। বেরা নামাজ পড়তে যাচ্ছে না, জেলখানায় যাচ্ছে, আর আমরা যে নামাজ পড়ি সেটা বলে কাজ নেই। এখানে মসজিদ আছে না? না কথা বলেন না কেন? 200 লোক নামাজ পড়ে, 300 পড়ে, 500 পড়ে, আমি দেখলাম মসজিদটা আল্লাহ সবাইকে নামাজি করে, 1000 পড়ে, খুব ভালো করে বুঝবেন বাপেরা, খুব ঠান্ডা মেজাজে ভালো করে বুঝবেন, নিজের খেয়াল করেন, এর দিকে খেয়াল করে লাভ হবে না। এনেছো বাপ কষ্ট করে এসেছি, আপনার জন্য এনেছেন কষ্ট করে, আমি এসেছি কষ্ট করে, ভালো করে 2 ঘন্টার মেহমান, ভালো করে বুঝবেন। তাহলে ওই মসজিদ হলে 1000 লোক নামাজ পড়ে, ইমাম সাহেব আমার নামাজ পড়া চাল্লাহ একবার, সবাই নামাজ পড়ছে, কেউ কাশছে, কেউ গলা হাঁকা, ঠিক বলছেন ভুল বলছি, কেউ মশা মারছে, কারো একের কাজ ছেড়ে গেল, কারো দূরে কাজ ছেড়ে গেল, হ্যাঁ কিনা কথা বলে চলে যাও খোদার কাবায়, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আল্লাহ চাবার সামনে বাড়ি নিয়ে যাবে, চলে যাও খোদার কাবায়। একসঙ্গে 40 থেকে 50 লক্ষ লোক নামাজ পড়ে, আপনিও পড়বে, আপনিও পড়বে, এই যুবক তোমরাও পড়বে, আপনার মনে হবে আজকে খোদার কাবায় আমি একা দাঁড়িয়ে নামাজ পড়ছি। জোরে বলতে পারলেন না? ওইটা হলো নামাজ। এটা নয় ভাই, গ্রামে ঈদের ময়দান আছে না? নাই। এইটা 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 আপনি ইমাম সাহেব মাশাআল্লাহ, এই যে ঈদের নামাজ হয় কয় তকবীর কত বলেন না কেন? যে ঈদের নামাজ হয় কয় তকবীর? 6 তকবীর। তাই ইমাম সাহেব ঈদের নামাজ পড়া আল্লাহু আকবার, মুসল্লি নামাজ পড়া আল্লাহু আকবার, কোন দিকে তাকাতে হবে কথা বলেন? যেটা এখানটা যেটা ঠেকবে, কাকে ফলো করে তাকাতে হবে? এইটা ফলো করে তাকাতে হবে, খুব ভালো করে বোঝেন। আর ইমাম সাহেব নামাজ পড়া আল্লাহু আকবার, মুসল্লি আল্লাহু আকবার, তাকাতে হবে কোথা? শেষ দার জায়গায় উবেরা তাকিয়ে আছে ওর দিকে, কারণ এর পরের তকবীর হাত তুলতে হয় কি না হয় ইবাটা জানে না, যেই হাত তুললো ঠিক বলছি কথা বলেন না কেন? এই তো নামাজ ভাই, এই তো নামাজ। হ্যাঁ আবার নামাজ পড়ছে দেখবেন, আল্লাহু আকবার, চিন্তা করছে কাছে একটা পয়সা নেই রে, কি করে সংসার চালাবো, চাচা চিন্তা হয়নি দেখছেন? বলছে হ্যাঁ হয়, ওই নামাজে জান্নাতে যাবো, ওই নামাজে জান্নাতে যাবে, আবার নামাজ পড়ে দেবেন আল্লাহু আকবার, আর মশা কামড়াচ্ছে দূর বাবা, পাশের লোকটা চমকে উঠলো, ঠিক বলছেন ভুল বলছি? হ্যাঁ কথা বলেন, এই তো নামাজ, এই তো নামাজ, এ নামাজে জান্নাতে যাওয়া যাবে। তাই আল্লাহ বলে বান্দা সান কিয়ামতের ময়দানে মাসার, আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব, বান্দা শুয়ে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাজি থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব, অন্তরটাকে দেখে, যার অন্তরটা পরিষ্কার হবে অন্তরে হিংসা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলো, কিয়ামতের বিচার কোনটা দেখে হবে কথা বলেন না কেন? এটা দেখে, কোনটা দেখে? এটা এটা নয়,
খুব ভালো করে মাথায় ঢোকা, এই ছেলেগুলো বোঝ ভালো করে। আর তোদের কপালে খুব দুঃখ আছে, যারা এখানে ১৬ থেকে ৩৬ বছর যারা আছো ওদের কপাল খুব দুঃখ আছে, প্রচুর দুঃখ। সবে শুরু হয়েছে, শুরু হয়েছে তোদের কপালে খুব দুঃখ। সামনে দিন আসছে, কেঁদে 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 চোখের পানিটা শেষ হয়ে যাবে, চোখের কোন থেকে খুন বেরোবে, খুন মুছাবার লোক থাকবে না। লিখে রেখে দেন, লিখে রেখে দেন, আমি ওদিকটা পরে যাচ্ছি, এদিকে আসে। এই খোদা বলছে বিচার এটা দেখে হবে না, বিচার এটা দেখে হবে না, বিচার এটা দেখে হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের আছে না নাই কথা কয় না কেন, রামকৃষ্ণের আছে না নাই, আসারাম বাবুর আছে না নাই, রাম রহিম বাবার আছে না নাই, মিস্টার মোদিজির আছে না নাই। তাই খোদা বলছে এতে বিচার নাই। এটা আমি পড়ি, এটা নেতাজিও পড়েছে, এ পাঞ্জাবিটা আমি পড়ি, এ পাঞ্জাবি অনেক গায়ের কমে মানুষ পড়েছে, পড়ে ইহুদিরা, পড়ে নাসারারা, পড়ে খ্রিস্টানরা, পড়ে রোজা আমি আপনি রাখি, রোজা আমার হিন্দু ভাইরাও রাখে, আমরা কি বলি রোজা, ওরা কি বলে উপোস। আরে আমরা ভোর ৩টেই খাই, ওরা সকাল ৬টায় খাই, খুব ভালো করে বোঝেন। নামাজ আমি আপনি পড়ি, নামাজ রামকৃষ্ণও পড়েছে, রামকৃষ্ণ নিজে বলেছে আমি ৫ অক্ষর নামাজ পড়ি। আর এখন ডাক্তার বলছে, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে ৫ অক্ষর নামাজ পড়লো তার জীবনে কোনো রোগ হলো না। জয় বলে সুবহানাল্লাহ, খুব ভালো করে মাথায় ঢোকা। তাই খোদা বলছে আমি এটা দেখব না, এটা দেখব না, এটা দেখব না, নামাজ দেখব না, রোজা দেখব না, আমি আল্লাহ কিয়ামতে এইটা দেখব, এইটা। তাহলে এইটা পরিষ্কার, এখানে ময়লা নেই, এখানে হিংসা নেই, আমি আল্লাহ তাদের ঘরে আগে জান্নাতে করে দেব। আরো জোরে বলে বিচার কি আমাদের কোনটা দেখে হবে কথা বলে এটা দেখে। এবারে এর মধ্যে অনেকে আছে, এর মধ্যেই আছে। কাল সকালবেলা না রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে বা মোড়ে বা বাড়িতে বা বাজারে দাঁড়িয়ে বলবে, ইসাহাক ভাই না কালকে ওই শঙ্করপুরে অচ করতে করতে খালি মাথায় অচ করছিল, নাম পার্টি আছে না নাই কথা বলে না কেন, আছে না নাই। তুমি ফতোয়ার কি বুঝবে বিড়িখোর, তুই বিড়িখোর বিড়ি চিন্তা কর, আমার কথা বোঝা যাচ্ছে না, তুই বিড়িখোর ফতোয়া কি বুঝিস, চায়ের দোকানে বসে ফতোয়া দেওয়া যেত তাহলে মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেওয়া দরকার ছিল। দুটো বাংলা বই পড়েছি, কবে মূর্খ দুটো বাংলা বই পড়ে শুধু ফতোয়া দিচ্ছে, আরে বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া যেত তাহলে বুখারি মুসলিম আবু দাউদ ইবনে মাজা নাসাই তিরমিজি আকায়েদ মান্তেক হিকমত ফেকা ফায়েজ উসুল সব বইয়ের দরকার থাকত না, ইসাহাক সিদ্দিক দুটো বাংলা বই পড়ে কাজ মিটিয়ে দিত, কাজ মিটিয়ে দিত। তুমি বিড়িখোর বিড়ির চিন্তা করো, বাদল বিড়ি খাবে না, জমাদারে বিড়ি খাবে, গণেশ বিড়ি খাবে না, সুকুমারী বিড়ি খাবে, বিড়ির চিন্তা করো। তুমি ফতোয়ার কি বোঝো, এই যে খালি মাথায় হয়েছি এর মধ্যেও একটা ফতোয়া লুকিয়ে আছে, আমার কথা বোঝা যাচ্ছে, এই যে খালি মাথায় বলছি এর মধ্যে একটা ফতোয়া লুকিয়ে। যদি বলেন কেন আসেন আমার কাছে, হজ হজ খালি মাথায় না টুপি মাথায়, চিল্লে কোন সবাই মিলে বলে খালি মাথায় টুপি মাথায় হজ করলে হজ হবে না, হবে না। কি হলো বলতে পারবেন না চাচা, খুব ফতোয়া দেয় তো চায়ের দোকানে বসে, বিড়ি খোর বিড়ি টানছে আর বলে এ হুজুর ওই করেছে, ও হুজুর ওই করেছে, ও হুজুর ওই করেছে, এ ঠিক বলছেন ভুল বলছেন কথা বলেন না কেন, বিড়ি টানছে হ্যাঁ আর হুজুরের চিন্তা, আদা ব্যাপারে জাহাজে খবর নিচ্ছে, আদা ব্যাপারে জাহাজে খবর, হ্যাঁ মাথায় ৫ কিলো আদা নিয়ে ঘুরছে শঙ্করপুরি গ্রামে, এ গ্রামের মায়েরা বোনেরা আদা নেবে, আদা ৪০ টাকা কিলো, কেউ নিয়ার লোক নেই,
ভালো করে বোঝো, কেউ নেওয়ার লোক নেই, বাজারটা নাবিয়ে দিয়ে চিন্তা করছে আল্লাহ কি করে সংসার চালাবো, আর উপর দিকে তাকিয়ে দেখছে না প্লেন যাচ্ছে, কি যাচ্ছে জোরে বলে, প্লেন যাচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ একটা প্লেন কিনতে পারলে হয়, কথা বোঝা গেল নি বেটা, আদা বাগরি কি কিনবে, ও প্লেন কিনবে, বিড়ি টেনে বেড়াচ্ছে হুজুরের চিন্তা করছে, দাদা হুজুর পকেটে হাত দিল এইভাবে এইভাবে হাত দিয়ে পাঁচ হুজুরের দিকে ছুঁড়ে দিল, পাঁচ হুজুর কি বলা সারা জীবন শেষ করতে পারলো, জোরে বলতে পারলেন না, দাদা হুজুর পকেটে হাতটা ঢুকিয়ে দিয়ে 32,000 দাদা হুজুরের খলিফা ছিল, ওই 32,000 খলিফার দিকে ছুঁড়ে দিল, 32,000 খলিফা সারা জীবনের শেষ করতে পারলো, পাঁচ হুজুর পকেটে হাত দিয়ে বার করে 32টা ছেলে থেকে ছুঁড়ে দিল, ওই 32 জন এখনো মধ্যে শেষ করতে পারেনি। ইসহাক সিদ্দিকী বলছি, ইসহাক সিদ্দিকী পকেটে হাতটা ঢুকিয়ে দিয়ে এইভাবে ছুঁড়ে দেবে এদিকে এদিকে সারা জীবন শেষ করতে পারবে না। আপনি টাকা ভাবছেন কেন, দোয়া ভাবেন না, কথা বলেন না কেন, আপনি টাকা ভাবছেন দোয়া ভাবেন না, শুধু চায়ের দোকানে বসে হুজুর ও হুজুর তুমি তোমার চিন্তা করো, তুমি ছোট মানুষ, কথা বলে ছোট মানুষ, ছোট থাকো, অল্প ছোট মানুষ হয়ে গাছের মাধ্যমে চেষ্টা করো, তুমি মুসলিম হয়ে ইমামের ভুল ধরছ, এরা পার্টি আছে না নাই, বেটা মুসল্লি না আছে নামাজ, না আছে কুরআন, না আছে মুখে দাড়ি, বিড়ি খোর, সিগারেট খোর, মাতাল, ইমাম সাহেবে ভুল ধরছে, এই কথা ঠিক বলছেন ভুল বলছেন, এরা পার্টি আছে না নাই, তুমি ফাইভে পড়বে আর এম এস ছেলে ভুল ধরবে ওটা মানা যাবে না, তুমি একক তো নামাজ পড়বে জুম্মার নামাজটা পড়বে আর পাঁচ অক্ত নামাজের ভুল ধরবে ওটা মানা যাবে না, অত সহজ নয়, যেমন ছোট মানুষ জোরে বলে তেমন ছোট থাকো, বলবে কেন ইসহাক সিদ্দিকী না খালি মাথা আজকে তুই ফতুয়ার কি বুঝিস বলছো, তুই কি গবেট কুতাকারে মূর্খ, তুই কি বুঝিস, হজ খালি মাথায় টুপি মাথায় হজ হবে না হবে, কথা বলে শুধু তো বড় বড় কথা বলে, শুধু বড় বড় আসেন আবার আর একটু ঢুকি ফতোয়ার লাইনে ঢুকি, আর একটু গ্রামে কেউ ছাগল পোষে, এখন ছাগল পুষেছে, এখন গইলে ঘরে ছাগল আছে, রাতে বেলা বাচ্চা হয়েছে, খুব ভালো করে বোঝেন, সকালবেলা গিয়ে দেখছে ছাগলের যে মালিক দেখছে বাচ্চা হয়েছে, খুশি হবে না হবে না, কথা বলে সে খুশিতে ছাগলের বাচ্চার গায়ে হাত বুলোতে বুলোতে মুখের দিকে তাকিয়ে দেখছে মুখটা কুকুরের মতো, কিসের মতো জোরে বলে, কুকুরের মতো, আর দেহটা ছাগলের মতো, কথা বুঝতে পারছেন, তখন চিল্লাচ্ছে কই গো গিন্নিকে, ওয়াইফকে, স্ত্রীকে, অর্ধাঙ্গিনীকে ডাকছে, এখানে এসো, কি হয়েছে তোমার ছাগলের বাচ্চা হয়েছে, সেও খুশি দেখছে, দেখো তোমার ছাগলের বাচ্চা হয়েছে কিন্তু মাতা কুকুর দেহ, যেটা বলেন মাতা কুকুর দেহ ছাগল, কি করবে শোনো, কাউকে বলার দরকার নেই, টিপে মেরে দিন, বাড়ির কর্তা বলছে টিপে মেরে দিই, মেয়েদের মন নরম না গরম, জোরে বলেন নরম, মেয়ে না না থাক আমি একে মারবো নি, আমি পুষবো, আরে মাথা কুকুর না আমি পুষবো, তো জাপারিশ করে তোর ছাগল, তুই জাপারিশ করে যা, আমার ছাগলটাকে খাইয়ে দাইয়ে বেশ, কথা বলেন বেশ বড় পাড়া করেছে, যখন কর পাড়া করেছে মাত্রা বড় হবে না হবে না, কিসের মতন জোরে বলেন, কুকুরের মতন, আর দেহটা কিসের মতন, ছাগলের মতো, আচ্ছা ওরা একটা নাম দেওয়া যাক, ওই জন্তুটার একটা নাম দেওয়া যাক, হাকি না কি নাম দেওয়া যাবে, নাম দেওয়া যাবে না, চাচা বলছে নাম দেওয়া যাবে, ইমাম সাহেব নাম দেওয়া যাক নাকি, হ্যাঁ নাম দেবো একটা, আমি নাম দিই কুকুর মুখো ছাগলের বাচ্চা, ওকে এখন টুকটুক করে নিয়ে গেছে ইমামে আজম হুজুরের কাছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর দেখিয়ে এ কিয়া চিজ হে, ঐসা চিজ পহলে মেনে কবি নহি দেখা, আপ বলি হম ইসকো কিয়া করেঙ্গে, আপ জো বলে ওই করেঙ্গে, আপ বতাই হম ইসকো খায়েঙ্গে নহি, আপ জো বলে ওই করেঙ্গে, বতাইয়া, ইমামে আজম বলছে সত্যি তো, আমি নোমান মিন সাবে, আমি তো নিজেই জীবনে এরকম জিনিস দেখিনি,
খুঁজে তাহলে মেরে দিই, না এক কাজ কর একে বাড়ি নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে একটা জায়গায় গোস্ত দিবি আর একটা জায়গায় ঘাস দিবি, ও যদি গোস্ত খায় তাহলে খাওয়া যাবে না, আর যদি ঘাস খায় ওকে খাওয়া যাবে, জবাহ করার পরে মাথাটাকে কেটে ফেলে দিতে হবে। জোরে বল, আর জোরে বলতে পারলেন না, এ বাড়িতে এনে ওর মুখে একটা জায়গায় গোশ দিচ্ছে আর একটা জায়গায় ঘাস দিচ্ছে, বেটার কুকুর মুখ ও ছাগল মাঝে মাঝে গোশ খাচ্ছে আর মাঝে মাঝে ঘাস খাচ্ছে। কথা বুঝতে পারেন নাকি বললো, এবার কি করা যাবে? খুব তো চায় তোমার বেশ ফতোয়া দাও, যাও এসো এসো খুব তো ফতোয়া দাও, এ হুজুর ওই হুজুর এই মৌলানা ওই মৌলানা, লোকের সমস্যা মরে, এই ঠিক বলছেন ভুল কথা বলেন না কেন? এসো আবার লেগে গেছে হুজুর, এবারে মারাত্মক কুকুর ছাগল, তার মানে মাঝে মাঝে গোস খাচ্ছে মাঝে মাঝে ঘাস খাচ্ছে। ইমা মাঝে মাঝে এক কাজ কর, এক যে পানি নিয়ে যা, যদি চেটে চেটে খাই তাহলে খাওয়া যাবে না, আর যদি চুমুক দিয়ে খাই তাহলে খাওয়া যাবে। ওর মুখে পানি দিয়েছে বেটা কুকুর মুখ ও ছাগল, মাঝে মাঝে চাটছে মাঝে মাঝে চুমুক দিচ্ছে, এবারে কি হবে? যে চাচা শুধু পড়তে পারে ওই এই ওই গোয়ারকেল বলছেন, গোয়ারকেল 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 না কি বলে, সে কুমিরের মতন দেখতে এমন নাম হয় কি বলে দেশে, গোরেলকেল আমার দেশে গোরকেল বলে। আচ্ছা যাও গোসাপ, তাই তো? আচ্ছা ওর গোস্ত খাওয়া যাবে? কথা বলেন দেখেন, খাওয়া যাবে যাবে না? আর আমি যদি একদম পুরো প্রমাণ করি খাওয়া যাবে, খাবেন তো? আমি কিন্তু খাবো না ভাই, আগে থেকে স্যালেন্ডার খাবেন তো? ভালো করে বোঝে, তাহলে হজ খালি মাথায় টুপি মাথায় হজ করলে হজ হবে না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খালি মাথায় হজ করেছে আর আমার আল্লাহ ওইটাকেই কবুল করে নিয়েছে। জোরে বলতে পারলেন না, তাহলে হজ যদি খালি মাথায় হয় হজ খালি মাথায় হবে না? হবে না, কথা বলেন কেন? হজ যদি খালি মাথায় হয় নামাজ খালি মাথায় হবে না? হবে না, যদি নামাজ খালি মাথায় হয় তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি? জোরে বলেন, এইটার দাম বেশি। খুব ভালো করে বোঝেন, দাড়ি চাচা লোকের নামাজ হবে না? হবে না, কথা বলেন কেন? যদি দাড়ি চাচা লোকের নামাজ হয় তাহলে এটার দাম বেশি না এটার দাম বেশি? কথা বলেন, এটার দাম বেশি, তাই খোদা বলছে কিয়ামতে আমি এটা দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো না, কোন ব্যান্ড দেখবো না, কোন স্টাম দেখবো না, কোন লোগো দেখবো না, কোন রেফারেন্স দেখবো না, কোন কোম্পানি দেখবো না, কিয়ামতে আমি আল্লাহ এইটা দেখে এইটা আর এইটা পরিষ্কার আমি আল্লাহ দেখে আগে জান্নাতে বানিয়ে দেব। বাপ ইন্তেকাল করেছে, দুটো ছেলে দুই বিঘে জমি রেখে গেছে, কবিগে এখন ওই জমিটা লিজ দিয়েছে 25,000, কত টাকা বল? এদিকে ভেরিটেরি আছে, এখানে ভেরি মালিক আছে, তার আছে? বাহ ঠিক আছে, তাহলে বলি ভালো ভালো করে বোঝে, তার বাপ ইন্তেকাল করে দু বিঘে জমি রেখে গেছে, ওই জমিটা লিজ দিয়েছে কতই বললাম? 25,000, যে লিজ নিয়েছে তাকে বড় ভাই ডেকে বলে শোন, ছোট ভাই যদি বলে না বলবি 20,000, কত টাকাটা ভাগ হয়ে যায়? ছোট ভাই কত পাবে? জোরে বলেন, বড় ভাই কত পাবে? 15, ঝেড়েছে কত? কথা বলে 5,000, ওই 5,000 টাকাটা 15 বছর আগে থেকে জমিয়ে 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 হজে গেছে, হজ হবে, কথা বলে হজ হবে, অত সহজ নয়। 100 কিলো দুধ, 1 ফোঁটা পেশাব খাওয়া যাবে, কথা কয় না খাওয়া যাবে, 60 কিলো বাদ্য খাওয়া যাবে, 70 বাদ্য খাওয়া যাবে, তুই হজে গেছিস দুনিয়ার লোক তোকে হাজি বলবে, তোর টাকায় হারাম ছিল ওটা দুনিয়ার লোক জানে না, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ তোর হজ কবুল করিনি। তুই নামাজ পড়ছিস মসজিদে, সবাই নামাজি 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 করবে, সবাই সম্মান দেবে, তুই
হারাম খেয়েছিস, তোর নামাজ আমি আল্লাহ কবুল করে নিতে চাই। মাহশারের মানে আমি হজ দেখবো না, নামাজ দেখবো না, রোজা দেখবো না, পীরের বাজা দেখবো না, ইমাম দেখবো না, আলেম দেখবো না, মাওলানা দেখবো না, আমি আল্লাহ কিয়ামতে এইটা দেখবো, এইটা পরিষ্কার, আমি আল্লাহ আগে জান্নাতি বানিয়ে দেবো। মায়ের পেট থেকে বাচ্চা হলে কি করা হয়? ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান দেওয়া হয়। কোথায়? ওর কানে। আচ্ছা, যে ছেলেগুলো নার্সিং হয়, হসপিটাল হয়, তাদের কি করা হয়? কর্মের দোষ। আর কর্মের দোষ যদি না হয়, এই মাঘ মাসের জমিনে এই মাঘ মাসে ঘূর্ণিঝড় হয়? কর্মের দোষ যদি না হয়, পৌষ মাসে নিম্নচাপ হয়? ভাই ভালো করে বোঝেন, আমি এগোচ্ছি, বোঝেন ভালো করে, ভালো করে বোঝেন। হ্যাঁ, বাচ্চা হয়েছে, নাসিম মিষ্টি লে দৌড়াচ্ছে, মিষ্টি খা, মিষ্টি খো না, মিষ্টি খো কেন, আমার কচি হয়েছে, মিষ্টি খো, মিষ্টি খাওয়াচ্ছ, গুষ্টি খাওয়া, ছুঁড়ে ফেলে মিষ্টি, দরকার নেই। বাচ্চা হচ্ছে সব কাজ ফেলে ওর কানে আজান দে। তুই ইহুদির ঘরে জন্মগ্রহণ করিস নি, ইসলামের ঘরে করেছিস। তুই কাফেরের ঘরে জন্মগ্রহণ করিস নি, তুই ইমানের ঘরে করেছিস। ওই আজানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? ছেলেগুলো কেন কথা বলে না বলতো? ওই আজানের ভিতরে আমার নবীর নাম আছে না নাই? তাহলে জন্মাবার সাথে সাথে নবী যতদিন বাঁচবেন, নবী মরণের সময় নবী আছে না নাই? কি দোয়া চাই আমরা মরণের সময়? আল্লাহ এখানে দোয়া চাই, এখানে দোয়া চাই হবে তো? কি দোয়া চাই? আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে কলেমা পড়তে পড়তে আল্লাহ ইমানে মহত দেন। এর থেকে বড় দোয়া পৃথিবীতে কিছু আছে? কথা বলেন, জন্মাবার সাথে সাথে নবী যতদিন বাঁচবেন, নবী মরণের সময় নবী, কবলে নবী আছে না নাই? প্রত্যেকটা মোমেনের কবলে, মুসলমানের নয়, মুসলমান আলাদা আর মোমেন আলাদা। কথা বোঝা যাচ্ছে? মুসলমান আলাদা, মোমেন আলাদা। প্রত্যেকটা মোমেনের কবলে আমার নবী নিজে হাজির থাকবে। আরে জোরে বলেন, জন্মাবার সাথে সাথে নবী, যতদিন বাঁচবেন নবী, মরণের সময় নবী, কবরে নবী, ফুলসুরাতে নবী, মিজানে নবী, হাউজে কাউসার নবী, জান্নাতে দরজায় নবী, জান্নাতে নবী, নবী নবী নবী, নবী ছাড়া কোনো গতি নেই। আল্লাহ জান্নাত নামা যেতে পারবো তো? হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছে বান্দা তোরা দূরের কথা, তোরা দূরের কথা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবীদের ছাড়বো না, রসুলদের ছাড়বো না, পাইগম্বরদের ছাড়বো না। আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ নিজে মুখে বলেছে কিয়ামতের ময়দানে, আমি মোহাম্মদ, আমার অতক্ষণ পর্যন্ত কিচ্ছু করার নেই যতক্ষণ না আল্লাহর রহমত আমায় ঘিরে ধরে। যেই আল্লাহর রহমত আমায় ঘিরে ধরবে, আমি মোহাম্মদ যেটা বলবো আমার আল্লাহ ওইটাই কবুল করে নেবে। আরো যদি বলে আল্লাহ বলছে, আল্লাহ বলছে আমি জান্নাত তৈরি করেছি মোহাম্মদকে দিয়ে দিয়েছি, ছুরি বলে না, আরে চিৎকার দিয়ে বলো, আরো যদি বলো, এই আল্লাহ বলছে আমি জান্নাত তৈরি করেছি মোহাম্মদকে দিয়ে দিয়েছি। মোহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। মোহাম্মদ বলে জান্নাতটা পাবে কে? মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে জান্নাত পেতে চাস? আমি নবী আমাই ভালোবাস। যদি জান্নাত পেতে চাস আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দেবে। নবী ছাড়া জোরে বলো কোনো
রাস্তা নেই, কোন গতি নেই, কোন পথ নেই, যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে মুহাম্মদ নেই ওখানে আল্লাহর রহমত নেই, যেখানে হাবিবুল্লাহ নেই ওখানে আল্লাহর রহমত নেই, আর যেখানে মুহাম্মদ ওখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানে আল্লাহর জান্নাত। দুনিয়ার পরিস্থিতি ভালো না খারাপ কথা বলেন না কেন? হ্যাঁ, দুনিয়ার পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি ভালো না খারাপ? খারাপ, খুব খারাপ না মোটামুটি খারাপ? হ্যাঁ, খুব খারাপ। সব চাপানে দেশে যাও, সব দেখো এমাসে বসেন, আপনি বসেন, ও টাইম চলে যাচ্ছে, অনেক টাইম বাকি, কাজ বাকি আছে না মানে এখানে। আচ্ছা আর একবার তকবীর দেন তো, নারাই তকবীর, ঝান খুলে জোরে সোরে নারাই তকবীর, আরো জোরে নারাই তকবীর, নারাই তকবীর। দুনিয়ার পরিস্থিতি ভালো না খারাপ? মোটামুটি খারাপ না, খুব খারাপ, খুব খারাপ নয়। আগে জলসায় বেরোলে ভাই মনে হতো জলসায় যাচ্ছি চ, আর এখন জলসায় বেরোলে ভাই কথা বুঝতে পারেন না, বুঝতে পারছেন কি বলছি? আমার ড্রাইভার সাহেব বলে ভাইজান চা খাবার, চা খাবি জলসা কমিটির কাছে গিয়ে এক কাপ ছাড়া 30 কাপ খাবি, রাস্তায় দাঁড়াস নি, কোন চায়ের দোকানে দাঁড়াবো, এটা দেখলে, এটা দেখলে কিছু আছে, টিটকিরি মারা পার্টি আছে না নাই, আমার কথা বোঝেন না কেন? এটা দেখলে, এটা দেখলে কিছু টিটকিরি মারা পার্টি আছে না নাই, চায়ের দোকানে চা খেয়ে দাঁড়াবো, এটা দিয়ে টিটকিরি মারবে, আর আমি শাহ সেদিকে অত নর্মাল ইমানদার নয়, আর অত কম দিকে ইমানদার নয়, বন্ধ করে চলে আসবে যেখানে এর বিরোধ যদি, এর বিরোধ যদি, এর বিরোধ যদি, কুরআনের বিরোধ যদি, মুহাম্মাদের বিরোধ যদি, ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, প্রতিবাদ করে যদি মরে যাও আমার আল্লাহ কিয়ামতের দিনে শহীদানের দরজা দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন দুনিয়ায় করোনা চলছে, কি চলছে কি যে করুণা ভাই, আমি কি যে বুঝতে পারিনি, আমার মাথায় ঢোকে না ভাই, করুণা হচ্ছে করুণা, কি যে করুণা কি জানি, খোদাই জানে। আর এবছর দেখছি করুণাটা শিক্ষিত হয়ে গেছে, কি হয়েছে, এ শুধু স্কুল কলেজ আর মাদ্রাসায় ঘুরছে, মদের থেকে যাই না, অর্কেস্টারে যাবে না, সিনেমা হলে যাবে না, থিয়েটারে যাবে না, শুধু যাবে কোথা, স্কুল কলেজ আর মাদ্রাসায়। ঠিক থাকবে স্কুল কলেজ মাদ্রাসায় কখন জানেন? থাকবে ঠিক রোজার দুদিন আগে পর্যন্ত, দুদিন আগে স্কুল কলেজ মাদ্রাসা ছেড়ে দিয়ে এসে মসজিদে ঢুকে যাবে, তারাবির নামাজ পড়তে হবে রোজার সময়, আর ওই রোজার মাসটা তারাবির নামাজ পড়ে 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 28 রোজা, 29 রোজাই ভাই মসজিদ ছেড়ে দিয়ে ঈদগাহে চলে আসবে, মানে ঈদের নামাজ পড়তে হবে। এ যুবক এখনো সময় আছে পরিবর্তন হও, আমি প্রথমে বলেছি আবার বলি, সামনে দিন আসছে, কেঁদে 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 চোখের কোণে পানি শেষ হয়ে গিয়ে রক্ত বেরোবে, রক্ত মুচাবার লোক থাকবে না। বেলাল কেঁদে 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 বেলালের চোখের পানি শেষ হয়ে গিয়ে, বেলালের চোখের কোণ থেকে রক্ত বেরোচ্ছিল, ওই চোখের পানি মোহাম্মদ রসুল্লাহ নিজে মুছিয়েছিল। জোরে বলো, সালমা কেঁদে 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 চোখের পানি শেষ হয়ে গিয়েছিল, চোখের কোণ থেকে খুন বেরিয়েছিল, ওই খুন নবী নিজে হাতে মুছিয়েছিল। সামনে দিন আসছে, তুমিও কেঁদে 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 তোমার চোখের পানি শেষ হয়ে রক্ত বেরোবে, মুছাবার লোক পাবে নে। দুবছর তো আমার আল্লাহ শিক্ষা দিল, যে মানুষটা করুণায় মারা গেছে ও যা যা নামাজ কেউ পড়েছে, কথা বলে না কেন ছেলেগুলো, যে মানুষটা করুণায় মারা গেছে ওর গোসল দেওয়ার লোক ছিল, ওর কাফন বরাবার লোক ছিল, ওর যা যা বলার লোক ছিল, হাজার 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 মাওলানা, হাজার হাজার নামাজি, হাজার হাজার দাঁড়িয়ালা, হাজার হাজার টুপিওয়ালা, হাজার হাজার ইমানদার, হাজার হাজার হাফেজ সাহেব, বিনা গোসলে বিনা কাফনে বিনা জানাজায় কাফন হয়েছে না হয়নি? এরপরেও তোরা শিখলিনি তো, এরপরেও তোরা শিখলিনি, তোদের কপালে দুঃখ আছে, আজকে ডের দিয়ে লিখে রেখে দে ফুরফাদি শাক ভাই বলে গেছে এসে, তোদের কপালে দুঃখ আছে, আমার নিজের চোখে দেখা বাপ মারা গেছে, ডাক্তার বলেছে করুণায় মারা গেছে, তার ছেলে জানাজা নামাজ পড়েনি, এই কথা বোঝাচ্ছেন?
এই ছেলে বুঝাচ্ছ এমন ছেলে হয়েছ যে বাপ তোমাকে ছোট্ট থেকে বড় করলো, যে বাপ লেখাপড়া শিখালো, যে বাপ তোমাকে চাকরি করে দিল, যে বাপ তোমাকে বাড়ি করে দিল, যে বাপ তোমাকে গাড়ি কিনে দিল, যে বাপ তোমাকে ব্যবসা করে দিল। তুমি এমন ছেলে পয়দা হলে তোমার বাপ মারা গেল, তুমি কাফনটা দিতে পারলে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন দেখে। হ্যাঁ, যে জমির জন্য মারামারি করেছেন বাপ, যে জমির জন্য বায়ে বায়ে মারামারি অশান্তি, যে জমির জন্য বাপ বাড়ে অশান্তি, যে জমির জন্য গ্রামবাসী গ্রামে অশান্তি, আপনি মারা গেলে আমার আল্লাহ আপনাকে ওই জমিনে দাফন দিল, দিল কোথা? কলিকাতা সরকারি কবর বাগমারিতে। ঠিক বুঝেন ভুল বলছি? কথা বলেন না কেন? এর পরেও শিখলেন তো, এর পরও পরিবর্তন হলেন? তোমারও জানাজা পড়ার লোক থাকবে না, চোখের পানি মুছাবার লোক থাকবে না। সামনে দিনটা আসছে, আরো লিখে রেখে দাও, তিনটে ভূমিকম্প হবে, কথা বললাম, তিনটে, একটা হবে ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, সিকিম, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই এলাকা জুড়ে। দ্বিতীয়টা হবে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, বুলগেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, অস্ট্রেলিয়া, ওই নটা দেশ মিলে। আর তৃতীয়টা হবে ইরাক, ইরান, সিরিয়া, মিশর, লিবিয়া, জর্ডান, প্যালেস্তাইন, ইসরায়েল, মক্কা সেবে কিছু অংশ, মদিনা সেবে কিছু অংশ। এই তিনটে ভূমিকম্প হবে সামনে, লিখে রেখে দাও, আসছে। তারপরে হবে একটা গোটা পৃথিবী জুড়ে সুনামি, যেমন নূহ নবীর জমানায় প্লাবিত হয়েছিল, প্লাবন হয়েছিল গোটা পৃথিবী জুড়ে, ওই রকম একটা গোটা পৃথিবীর সুনামি হবে। কদিন আগে বৈজ্ঞানিক লিখেছে, ওই নাসার বিজ্ঞান লিখেছে, কি লিখেছে? প্রশান্ত মহাসাগরের নিচে যে আগ্নেয়গিরিটা আছে ওটা ঊর্ধ্বমুখী হয়েছে, ওটা যদি বেরিয়ে যায় গোটা পৃথিবীতে সুনামি হবে, ওই সুনামিতে কোটি কোটি মানুষ মারা যাবে। আজকে বৈজ্ঞানিক বলছে এই কথাটা ছোট্ট সমস্যা হবে, আমাদের নবী নিজে আমাদের কাছে বলে চলে গেছে। হই কচ্ছ, হ্যাঁ হই হই কচ্ছ, স্বাদ মিটে যাবে, পরিষ্কার সম্মান দেয় কে? কথা বলে না কেন? ওটা কার হাতে? ওটা খোদার হাতে। করোনার ওষুধ বেরিয়েছে, কথা বলেন, বেরিয়েছে, বেরোয়নি? আছে। উত্তর প্রদেশের এক মন্ত্রী বলল গরুর মুত খেলে করোনা ভালো হয়ে যাবে। আপনারা শোনেন না নাকি বলেন তো? শোনেন না? আমি মোবাইলে নিজে দেখেছি ওই মন্ত্রীটা গরুর পিছন দিকে এইভাবে গরু কি করছে, গরু মুতছে, চোনা আমার স্টাইল মারছে। মুত বলতে কি আপনার অসুবিধা হচ্ছে? আবার চোনা বলছেন, ও গদির উপর তক্ত বস। এইভাবে হাত দিয়ে একজন মন্ত্রী কি করছে, মুত খাচ্ছে। আর এই কথাটা আবার ডিপেন্ড করে ডানকুনিতে এক মুসলমান ভাই দাঁড়িওয়ালা, সে ভাবলো এই সুযোগের ব্যবস্থা করে নি, চারটেরাম মুত লিয়া হাজির, কটেরাম চারটেরাম, কি কি আছে? বাঁজা গরুর মুত আছে এক ডেরাম, বাছুর গরুর মুত আছে এক ডেরাম, গগন গরুর মুত আছে এক ডেরাম, আর চারটে বাচ্চা হয়ে গেছে শ্রীরাম গরুর মুত আছে এক ডেরাম। চারটে বাচ্চা গরুর মুতের দাম 25 টাকা গিলাস, বাঁজা গরু পাওয়ার বেশি 45, বাছুর গরু আরো পাওয়ার 55 বিক্রি করছে। ডানকুড়ি দেওয়া পুলিশ, ডানকুড়ি ফাঁড়ি পুলিশ চিন্তা করলো এরা বেটা মুত বিক্রি করছে আর আমাদের লোক কিনে খেচ্ছে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চিন্তা করলে ওরা বেটা মুদ বিক্রি করে, মুসলমানরা মুদ বিক্রি করছে আর এরা বেটা কিনে খেচ্ছে। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করেছে, ভালো করে বোঝেন, যে বলল তার কোনো অসুবিধা নেই, খুব ভালো করে মাথায় ঢোকান, যে বলল তার অসুবিধা নেই, যে করল তার অসুবিধা, কারণ ইরা দেখেছে ওরা মুদ বিক্রি করছে আমরা কিনে খাচ্ছি, আর আমরা দুধ বিক্রি করছি ওরা দুধ কিনে খাচ্ছে। সম্মান দেয় কে? ওটা কার হাতে? আজ থেকে 3 বছর আগে একটা গবেট, কি বললাম, গবেট, গবেট, গবেট বলেন তো,
গবেট বোঝেন না, গবেট মূর্খ জাহেল গবেট বোঝেন না। এক গবেট বললো দুধে নাকি সোনা আছে, শুনেন না, শোনা আছে। আর কদিন আগে গঙ্গা সাগরে 12 লক্ষ লোক নিয়ে মেলা হলো, ওখানে আরেকজন বলল এখানে করুণা হবে না কারণ এখানে নোনা পানি আছে। আমার কথা আপনারা কি বুঝতে পারছেন? কিছু রাগ হচ্ছে আমার, বয়ে গেছে রাগ। দাওয়াত করবেন না ভাই, মানা করে দিচ্ছি, এই জলসা আমার রুজি নয়। যদি মনে করি জলসাটা আমার রুজি, আমার খাওয়া হারাম হারাম হারাম। ইমাম সাহেব যদি মনে করে ইমামতি রুজি, ইমাম সাহেবের খাওয়া হারাম। ওই মাইক ওরা যদি মনে করে মাইকটা রুজি, ওর খাওয়া হারাম। ব্যবসাদার যদি মনে করে ব্যবসা রুজি, আপনার খাওয়া হারাম। রুজি কে জোরে বলে, রুজি আমার আল্লাহ 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 আল্লাহ। দুতলার মাথায় মাকড়সা জাল করে বসে আছে, আমার আল্লাহ খাওয়াচ্ছে না, খাওয়াই নেই। কথা বলেন কেন? আমার আল্লাহ যদি মাকড়সাকে খাওয়ায়, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের ভালো খাওয়াবে। আরো জোরে বলে, সহজ নয় ভাই, ভালো করে বোঝে। তা আমিও ভেবেছিলাম আজকে এই কমিটিকে ফোন করব। এক কাজ করো, ওই জলসার গেটের সামনে এক কোমর গর্ত খুঁড়ে পানি দিয়ে আর দু বস্তা নুন গুলে দেবে, যারা জলসায় আসবে তাদের মাত্রা ধরবে, এক গ্লাস করে নুন পানি খাওয়াবে আর জলসায় ঢুকিয়ে দেবে, ব্যাস করোনা পালাবে। কদিন আগে আমি মালঞ্চ জলসা করে ফিরছি, আমাকে পাথর ঘাটায় ধরেছে, না কোথায় গেছিলেন এই মালঞ্চ, কেন এই কাজে গেছিলাম, না কেন কিছু যে আমি কি কাজে যাব, আপনাকে বলতে হবে, পুলিশ কি বলছে আপনাকে বলতে হবে। মনে মনে ভাবছি তোর মধ্যে ভিখারি পৃথিবীতে কেউ নেই, আর ওদের মধ্যে ভিখারি কেউ আছে? কথা বলেন দেখান, আমি ধর ভিখারি বলি, ও দু তিনটে ভালো আছে, বাদ দাও, হারুয়াই যাও হাত পেয়ে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন দেখান, চলো লাউহাটি যাও হাত পেয়ে দাঁড়িয়ে আছে না নাই? রাজাহাটে যাও হাত পেয়ে দাঁড়িয়ে আছে না নাই? ভিখারি বলে হলো, আজকে দুপুর বেলায় আমি এক গ্লাস পানিতে লবণ দিয়ে খেয়ে ফেলেছি, অর্থাৎ নুন পানি যখন ঢুকে গেছে ভেতরে করোনা ছিটকে বেরিয়ে গেছে। দেখলে হবে না, ও নুন পানি আছে, অসুবিধা নেই। আবার কদিন আগে একজন উত্তরপ্রদেশের এমএলএ, সে বলল গোবর খেলে, আমার কথা বুঝতে পারেন, গোবর খেলে করোনা ভালো হয়ে যাবে। চামুসে করে কেটে গোবর খেয়েছি, চামুসে করে গোবর খেয়েছি, আর তোরা গোবর খেয়ে মর গরু, আর আমরা গরুর গোশ খেয়ে মরি। জোরে বলতে পারছেন না? সম্মান দেয় কে? ওটা কার হাতে? ওটা আমার খোদার হাতে, পৃথিবীর কারো হাতে নয়। হে যুবক, খোদার প্রতি ভরসা করো, আমার খোদা তোমাদের সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলে, তাই আমার আল্লাহ বলছে বান্দা তোরা শুধু ইমানদার হয়ে যা, বান্দা তোরা শুধু ইমানদার হয়ে যা, যদি ইমানদার হয়ে যাস আমি আল্লাহ তোদের দুনিয়া আখেরাতে সম্মান বাড়িয়ে দেবো। আরো জোরে বলে, তাহলে সম্মান দেওয়ার মালিককে?